আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও দেখতে দেখতে রমজান শেষ হয়ে ঈদ চলে আসছে আর এই ঈদে সবসময় আমরা চেষ্টা করি স্পেশাল কিছু তৈরি করার জন্য তাই অল্প সময়ে স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের রেসিপিটি খেতে অনেক মজার এবং বানাতে খুবই সোজা তো ভিউয়ার্স চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই সেমাইটি বা ডেজার্ট আপনারা যেটাই বলুন না কেন খেতে অসম্ভব মজার এই রেসিপিটি প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দিয়েছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা একটু গরম করে নিচ্ছি আর এই পুরো রান্নাটাই কিন্তু একেবারে লো হিটে করতে হবে হাই হিটে করা যাবে না সেক্ষেত্রে পুড়ে যাবে আপনারা খেতে পারবেন না নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম কিশমিশ একটা তেজপাতা দুটো দারুচিনি একটা এলাচ সবগুলো উপকরণ দিয়ে আর দিয়ে দিচ্ছি দুই রকমের বাদাম আর বাদামগুলো আমি এখানে নিয়েছি টোটাল দুই রকমের বাদাম মিলিয়ে আমার হয়েছে প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে কুচি করে কেটে নিয়েছি আর একটু ভেজে নিচ্ছি হালকা আঁচেই কিন্তু ভাজতে হবে এরকম ফেনা ফেনা যখন চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাকিস্তানি যে সেমাইগুলো পাওয়া যায় সেই সেমাইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেটের হাফ নিয়েছি পুরোটা নেই নি দিয়ে এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে নেবো ঘিয়ের সাথে আলতো করেই ভাজতে হবে যাতে করে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি আমি এখানে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খান সেটা বুঝে নিয়ে নেবেন আমি একটু মিষ্টি বেশি খাই সেক্ষেত্রে আমি একটু পরিমাণে বেশি নিয়েছি চিনিটার সাথে মিশিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি নারিকেল কোড়া আমি এখানে নারকেল কোড়া নিয়েছি ওয়ান একেবারে মিহি কোড়া আমি নিয়েছি এখানে দিয়ে আমি আবার একটু সেমাইয়ের সাথে উল্টে পাল্টে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুধ ফুল ক্রিম দুধ নিয়েছি আর দুধ দিয়েছি এখানে আমি টোটাল হাফ কাপ পরিমাণে দুধের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি পারফেক্টলি সেমাইটা সেদ্ধ হওয়ার জন্য একটু মিশিয়ে দিলাম দুধের সাথে মিশিয়ে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার আসছি পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছেন এটা একটু এরকম হয়েছে পারফেক্টলি এখনও সেদ্ধ হয়নি আমি একটু আবারও উল্টে পাল্টে দিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি দুধের সাথে এখন আমি মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু দুধটা একেবারে গায়ে গায়ে লেগে গেছে সেমাইগুলো আপনি যখন নাড়াচাড়া দেবেন তখনই বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি দুধটা আরেকটু শুকিয়ে নেবো চুলাতে রেখেই একটু নাড়াচাড়া করে তো ভিউয়ার্স এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নেব আর সার্ভ করতে করতে এটা আরও বেশি শুকিয়ে যাবে তো ভিউয়ার্স দেখতেই তো পারলেন কত সহজে তৈরি করলাম আজকের এই মজার সেমাইটি এই সেমাইটি বাসায় অবশ্যই ট্রাই করেন এই ঈদে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই আজকের ঝটপট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা রইল